হ্যালো গাইজ, আজকে আমরা শিখবো কিভাবে ইমেল ক্যাম্পেইন করা যায় ফ্রি গুগল টেমপ্লেটের মাধ্যমে। তো এই জন্য আমাদের প্রথমে গুগল শিটের মধ্যে যাইতে হবে। বিভিন্নভাবে গুগল শিটে যাওয়া যায়, তো আমরা গুগল অ্যাপস থেকে মোরে ক্লিক করব। এখান থেকে ডকসে যাই। গুগলের দুই সাইডে দেখবেন মেনু থাকে, এই মেনুতে ক্লিক করলে ডক, শিট এবং স্লাইড আসতেছে। আসলে এটা ডক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এটা ওয়ার্ড, এখানে ডক। মাইক্রোসফট ওয়ার্ডে এক্সেল, এখানে শিট, এবং পাওয়ার পয়েন্ট হচ্ছে স্লাইড। তো আমাদেরকে কোথায় ক্লিক করতে হবে? শিটের মধ্যে। আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নিব। আমরা এখানে পেস্ট করব যে ইমেলগুলোতে আমরা মেল সেন্ড করতে চাই সেগুলো। তো আমরা আমাদের যে টার্গেটেড পিপল থাকবে, আমরা তাদের মেলগুলো এখানে পেস্ট করব। আর আমরা এখানে যা কিছুই করি না কেন, এটা নতুন করে সেভ করতে হবে না, অটোমেটিক সব কিছু সেভ হয়ে যায়। তো আমরা এগুলো পেস্ট করে দিলাম। আমরা এই মেলগুলোতে আমরা মেল ক্যাম্পেইন করব, এবং সেটা হচ্ছে গুগল থেকে ফ্রি টেমপ্লেট নিয়ে নিজের মতো কাস্টমাইজ করে। এজন্য আমাদেরকে যেতে হবে, এর দেখার উপরে মেনু আছে, মেনুগুলো থেকে অ্যাডভান্সে যাব। তারপর এখানে অ্যাড করা আছে আসলে ইয়েট অ্যানাদার মেল মার্জ, যাদের অ্যাড করা নেই। আর দেখেন এখানে গেট অ্যাডন্স একটা অপশন আসবে, এখান থেকে অ্যাড করে নিব। এখানে আপনারা দেখবেন অনেক সময় এই যে উপরে এটা শো করে, এটা হচ্ছে ইয়েট অ্যানাদার মেল মার্জ। যদি এটা কখনো না এসে থাকে, তো আপনারা এখানে ইয়েট লিখে সার্চ দিলেই চলে আসবে। দেখেন উপরে আসছে। তো এখান থেকে আপনারা ফ্রি অ্যাড করে নেবেন, যেহেতু এটা আগে থেকে অ্যাড করা আছে, আর অ্যাড করার প্রয়োজন হচ্ছে না। আমরা কেটে দিই। অ্যাড করার পর আপনারা যখন অ্যাডভান্সে ক্লিক করবেন, আবার দেখবেন যে উপরে এই যে ইয়েট অ্যানাদার মেল মার্জ অপশনটি অটোমেটিক এসে যাবে। তো আমরা এখান থেকে কি করব, স্টার্ট মেল মার্জ। স্টার্ট মেল মার্জে কিছু ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেয়। দেখেন এখানে দুটি অপশন আসছে, এটিকে আপগ্রেড $24 পার ইয়ার। এর অর্থ কি, বছরে $24 কেটে নেবে, যার ফলে তারা আমাদেরকে প্রতিদিন 400 করে মেল সেন্ড করতে দিবে। এটা হচ্ছে পেড। আর আমরা ফ্রিতে পারি হচ্ছে পার ডে 50টা করে। তো আমরা যেহেতু আমাদের ডলার এখন নেই, তো আমরা ফ্রিটা ইউজ করব, অর্থাৎ পার ডে 50টা করে। আরেকটি অপশন আছে যেটা ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে 50টা করে আরও প্লাস হবে আর কি। তো আমরা আপাতত স্কিপ করি, এগুলোতে আমরা পরে আসব। দেখেন এখানে সেন্ডার নাম, আসলে আপনি যখন মেলটা সেন্ড করবেন সেটা কি নামে শো করবে সেটা আপনি এখানে দিবেন। তারপর আমরা কি করব, এই যে ব্রাউজ মোর ইমেল টেমপ্লেট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমরা কি করব, একটি টেমপ্লেট অ্যাড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু টেমপ্লেট শো করছে, আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো টেমপ্লেট নিব। তবে মনে রাখবেন এই টেমপ্লেট আপনি আপনার নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। আমরা যে কোনো একটি ডেমো হিসেবে নেই। এখানে আমরা ক্লিক করব যে টেমপ্লেট আমাদের পছন্দ হবে, সেটার নিচে দেখেন ইউজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করি। দেখেন এটা কি ওপেন ইন জিমেল, অর্থাৎ আমরা এখানে যেটা ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করব, এটা অটোমেটিক আমাদের জিমেল ড্রাফটে গিয়ে জমা হবে। তো আমরা গিয়ে দেখি আসি জিমেল ড্রাফটে। দেখেন এখানে অটোমেটিক উপরে আসছে জিমেল ড্রাফটে। আপনারা ওইখান থেকে অ্যাড করলে আপনাদের ইমেলের
ড্রাফট বক্সে এসে যাবে এটা। আমরা এখান থেকে এটা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিব। দেখেন এখানে এসে গেছে, আমরা ওখানে যে টেমপ্লেটটি চয়েস করছিলাম সেটা এখানে আসছে। তো আমরা এখানে নামগুলো চেঞ্জ করে দিতে পারি নিজের ইচ্ছা মতো। তারপর এখানে আপনি টাইটেল দিবেন আপনার মতো করে। তারপর দেখেন উপরে অপশনগুলো আছে, টাইটেল এগুলো আপনি চেঞ্জ করে দিবেন। তারপর দেখেন এগুলো আসলে আপনি নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। দেখেন এটার নিচের দিকে কিছু অপশন আসতেছে, অপশনগুলো দেখেন এখানে কি আছে, টেক্সট আপনারা কিরকম সাইজ নেবেন, তারপর হচ্ছে যে কোন ফন্টে নেবেন। হ্যাঁ এখান থেকে দেখেন বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। তারপর এখানে দেখেন একটু কালারের অপশন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কালার চয়েস করতে পারবেন। তারপর এখানে আছে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা আপনাদের মতো করে এগুলো ডিজাইন করে নেবেন। তারপর দেখেন আছে এটা কি ইমেজ, আসলে এটা ওনাদের ইমেজ অ্যাড করা ছিল ডেমো হিসেবে। আমরা এটা রিমুভ করে দিয়ে এখানে আমাদের পছন্দ মতো ইমেজ অর্থাৎ আমাদের যেটা দরকার সেটা আমরা অ্যাড করে নিতে পারবো। এই কারণে দেখেন নিচের দিকে অপশনে কি আছে, ইনসার্ট ফটো, এখানে ক্লিক করতে হবে। এই যে নিচের বারে ইনসার্ট ফটো, বা এখান থেকে আপলোড করা আছে আমরা যেগুলো আছে এগুলো সিলেক্ট করতে পারবো। তবে আমরা নতুন করে আপলোড করে নেই, এই যে আপলোড বাটন, তারপর চুজ ফটো টু আপলোড। আমরা এখানে একটা ইমেজ আপলোড করে নেই। দেখেন আমাদের এখানে ইমেজটি অ্যাড হয়ে গেছে। এরকম আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইমেজ এখানে অ্যাড করতে পারবেন, আপনাদের নিশ বেজ বা আপনারা যেটা চান অ্যাড হয়ে গেছে। তারপর দেখেন এগুলো লেখা সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর এগুলো আগের মতো করে আবার আপনারা কালার চেঞ্জ করবেন, তারপর সাইজটা একটু বড় করবেন আপনাদের নিজের ইচ্ছা মতো। তারপর দেখেন নিচে যে এগুলো আছে এগুলো আপনারা ডিলিট করতে পারেন। হ্যাঁ যে কোনো কিছু আপনারা লিখতে পারবেন, আপনি যে বিষয়ে ক্যাম্পেইন করবেন অর্থাৎ আপনাদের টার্গেটেড যে পিপল তাদের কাছে আপনাদের প্রোডাক্ট বা আপনার সার্ভিস সম্পর্কে এখানে তুলে ধরবেন। তো আমরা এটা এডিট না করে এই পর্যন্ত রাখি, আপনারা আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো অ্যাড করে নেবেন। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনারা লিঙ্ক আপ করতে পারবেন এখান থেকে ইমেজ অথবা টেক্সটে। দেখেন ইমেজে যদি আপনারা লিঙ্ক দিতে চান সেক্ষেত্রে ইমেজে ক্লিক করবেন, করে দেখেন এই যে এই বাটনটা আছে ইনসার্ট লিঙ্ক, এখান থেকে আপনারা লিঙ্ক দিতে পারবেন। এখানে ক্লিক করি আমরা, এখানে আপনাদের আপনাদের ব্লগ লিঙ্ক, সাইটের লিঙ্ক অর্থাৎ আপনি যেখানে আপনাদের ভিউয়ার্সদের বা আপনাদের ট্রাফিকদের নিয়ে যেতে চান সেই ব্লগ বা সাইটের এখানে লিঙ্কটা দিবেন। লিঙ্ক দিয়ে ওকে করলে হয়ে যাবে। আমরা যে কোনো একটা লিঙ্ক দিই, আমরা সাধারণত দিয়ে দেখি জিমেলের লিঙ্ক দিয়ে দিই। আপনারা এই জায়গায় করবেন কি, আপনাদের ব্লগ সাইট আপনাদের টার্গেটের যে বিষয়গুলো আছে এগুলো দিয়ে দিবেন। আমরা এখানে ওকে করি, তার মধ্যে কি আমাদের এখানে লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। তারপর দেখেন আপনারা টেক্সটের মধ্যে কীভাবে লিঙ্কটা দিবেন, এর টেক্সট সিলেক্ট করবেন একই সিস্টেমে এখান থেকে ইনসার্ট করে নেবেন, হয়ে গেল। এখন কেউ যদি আমাদের টেক্সটের মধ্যে ক্লিক করে সে অটোমেটিক আমাদের সাইটে চলে আসবে। তারপর দেখেন এখানে রিড মোর, এখানে ওনারা ডেমো হিসেবে একটা লিঙ্ক দিয়ে দিয়েছেন, আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো আপনাদের মতো করে, আপনারা এখানে দিয়ে দিবেন। তাহলে রিড মোরের মধ্যে যদি কেউ ক্লিক করে তো আপনি যেখানে ট্রাফিকতে নিয়ে যেতে চান সেখানে যাবে। আমরা এখানে বিভিন্ন ফর্ম দিতে পারি, তারপর বিভিন্ন ওয়েবসাইট ব্লগ সাইট বিভিন্ন, যখন আমরা সিপিএ করব তখন এটা আমাদের অনেক কাজে লাগবে। তারপর দেখুন রিগার্ডস, আমরা এখানে আমাদের নামটা দেই, নাম্বারটা
তারপর এগুলো আমরা চেঞ্জ করে দিব। যে কোনো আপনাদের পছন্দের কালার দিবেন এখানে। তারপর দেখেন এখানে প্যারাগ্রাফের স্টাইলে কিছু বিষয় আছে, আপনারা এখানে এগুলো ইউজ করবেন আপনাদের পছন্দ মতো। এক কথায় যত সুন্দর করে এটাকে সাজানো যায়। তারপর আপনারা এখানে তারিখ ডেট এগুলো অ্যাড করতে পারেন। এখন তো আপনাদের মনের মতো করে আপনারা সাজিয়ে নেবেন। তো এখানে আমাদের টেমপ্লেটটা মোটামুটি হয়ে গেছে, আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য এটা করতেছি। তো আমরা কী করবো, এটা হয়ে গেলে আমরা কেটে দিব। কেটে দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে, নতুন করে সেভ করার কোনো প্রয়োজন নেই। তো তার আগে দেখি আমাদের টাইটেলটা কেন জানি মুছে গেছে, আমরা এটা আবার দিই। আরেকটু বোল্ড করে দিই, তাহলে খুব সুন্দর লাগবে হয়তো। আমরা কি করবো, আমাদের মোটামুটি হয়ে গেলে আমরা এখানে কেটে দিব। কেটে দিলে আসলে সেভ করতে হবে না, আর আমাদের এখানে তেমন কোনো কাজ নেই, আমরা এটা কেটে দিই। অর্থাৎ আমাদের এটা ড্রাফটে থাকলো। এখন আমরা নেক্সট আসি আমাদের শিটে, স্প্রেডশিট, অর্থাৎ যেটাকে মাইক্রোসফটে এক্সেল বলা হয়। তো আমরা এখানে এসে এটাতে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করে দেখবেন যে আপনার ড্রাফটে যা কিছু আছে এই বক্সের মধ্যে ক্লিক করলে সব কিছু শো করবে। তাহলে আমরা প্রথমে এখানে কিনেছিলাম এলইডিপি, এলইডিপি আমরা এখানে অ্যাড করছিলাম, আমরা এটা সিলেক্ট করে দিব। আপনারা ড্রাফটে যা কিছু রাখবেন এখানে সব কিছুই শো করবে। তো এখান থেকে আপনাদের টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন, টেমপ্লেটটা সিলেক্ট করে দিই। তারপর এখানে আছে যে সেন্ডার নাম, আপনাদের আগেও বলছি আপনারা যে নামে শো করাতে চান সেন্টার নাম বা আপনার কোম্পানি নাম, এখানে আপনার কোম্পানি নাম ইউজ করতে পারেন, এখানে ইউজ করবেন। তারপর দেখেন আসলে স্প্রেডশিটে আমরা যে কাজ করতেছি এটা এখান থেকে রিনাম করে নিবেন। তো এটা আগেই করে নিবেন, তাহলে আপনাদের এই নামে এই ফাইলটা সেভ হয়ে থাকবে। তো এটা মুখ্য বিষয় না, আমরা এটা সেন্ড করব। তো আমরা এখানে নাম দিলাম, এখানে হচ্ছে আমরা ব্রাউজ করে নিলাম টেমপ্লেট, যেটা আমরা এই যে নিচের অপশন থেকে একবার আমরা ব্রাউজ করে ড্রাফটে নিছি, আবার ড্রাফটে এডিট করলাম, এডিট করে তারপর এখানে রিফ্রেশ করে এখানে এসে যাবে। তো আমাদের টেমপ্লেট মোটামুটি রেডি, আপনারা আরও সুন্দর করে সাজাবেন, আমি জাস্ট একটু দেখাইলাম। তারপর আমরা কী করবো, এখানে সেন্ট মেলে ক্লিক করব। দেখেন এখানে সেন্ট কার্যক্রম শুরু হয়ে গেছে। দেখেন আমরা এখানে 24টা দিছিলাম, এগুলো সেন্ড হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখানে ওকে করে দেখি। এখানে একটা খুবই মজার বিষয় আপনাদের বলে রাখি, ট্র্যাকিং রিপোর্ট। এখান থেকে আপনারা সহজেই খুব সুন্দর রিপোর্ট দেখতে পারবেন যে আপনার মেলটা কতটা সেন্ড হলো, বাউন্স করলো, কতজন ওপেন করলো, এবং আপনারা যে লিঙ্কগুলো দিয়েছিলেন এগুলোতে কতজন ক্লিক করলো, আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তো দেখেন এখানে ওপেন শূন্য, অর্থাৎ আমি যাকে সেন্ড করছি কেউই ওপেন করেনি বা ক্লিকও করেনি। হ্যাঁ, এখানে যদি ওপেন করে এখানে ওপেনের সংখ্যাটা চেঞ্জ হবে সঙ্গে সঙ্গেই। তারপর ক্লিক করলে ক্লিক, আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনাদের নিজেদের মধ্যে করবেন এবং সেগুলো ওপেন করে দেখেন, তাহলে বিষয়টা আরও আপনাদের কাছে ক্লিয়ার হবে। আর এরকমভাবে আমরা পার ডে একটা করে জিমেল দিয়ে 50টা করে সেন্ড করতে পারবো। আপনাদের একটা অপশন দেখিয়েছি যেখানে $24 পে করলে 400টা করে সেন্ড করা যায়। আমরা নতুন অবস্থায় 50টা করে করব, দরকার হলে আরও জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তাহলে প্রতিদিন একটা করে জিমেল দিয়ে 50টা করে সেন্ড করা যাবে। তো আমাদের মোটামুটি ক্যাম্পেইন হয়ে গেল, এবং সেটা হচ্ছে টেমপ্লেট আকারে।
আপনাদের ইমেইলে করলে আপনারা বুঝতে পারতেন আসলে এই টেমপ্লেটগুলো কত সুন্দর হয়। তো আপনারা প্র্যাকটিস করে দেখবেন। দেখেন এখানে আসলে এটা আপনারা টাইটেল দিয়ে নেবেন। আবারও বলি, আপনারা গুগল ডক, শিট বা স্লাইডে যা কিছু করেন না কেন, এগুলো নতুন করে সেভ দিতে হয় না, অটোমেটিক সেভ হয়ে যায়। তো আমাদের কেমপ্লেস হয়ে গেলো, সবগুলো সেন্ড। এখানে দেখেন একটা ইমেলটা ইনভ্যালিড থাকার কারণে আসলে এটা ইরর, যার কারণে এটা সেন্ড হয়নি। তো এ পর্যন্তই। এই যে এগুলো হচ্ছে টেমপ্লেট, আপনারা এগুলো অ্যাড করে কাজ করবেন। এটুকু, যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কোশ্চেন করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।